বিএনপি বরাবরই তারা এই ধর্ম নিয়ে রাজনীতি করে এবং অপশক্তিকে নিয়ে রাজনীতি করে। যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, যারা দেশকে আফগানিস্তান বানাতে চায় তাদেরকে নিয়ে বিএনপি রাজনীতি করে। তাদের বিরোধীদলীয় জোটের মধ্যেও সেই ধরনের নেতারা আছেন, সেই ধরনের দলগুলো আছেন। তো কালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্য তাদের সেই অপরাজনীতির ধারাবাহিকতায় তিনি এই বক্তব্য দিয়েছেন। সরকার কোনো ধর্মীয় নেতাকে গ্রেপ্তার করছে না, সরকার গ্রেপ্তার করছে দুষ্কৃতিকারীদের। যে সমস্ত দুষ্কৃতিকারী 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ সমগ্র দেশে তাণ্ডব চালিয়েছে, নিরীহ মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে, নিরীহ মানুষের যানবাহন জ্বালিয়ে দিয়েছে, ভূমি অফিস জ্বালিয়ে দিয়ে সাধারণ মানুষের রেকর্ড পুড়িয়ে দিয়েছে, ফায়ার স্টেশনে যারা হামলা চালিয়ে ফায়ার স্টেশন ক্ষতিগ্রস্ত করেছে, ট্রেন স্টেশনে যারা আগুন দিয়েছে এবং যারা মানুষের সম্পত্তিতে আগুন দিয়েছে, মানুষের উপর আক্রমণ চালিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করছে এবং তাদের নির্দেশদাতাদের গ্রেপ্তার করা হচ্ছে। আলমের মুখোশ ধারণ করেছিলেন, তাদের ভিতরটা যে কত নোংরা সেটি মামুনুল কাণ্ডে প্রকাশিত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে হেফাজতের নেতারা দেখা করতে গেছে। সরকারের সাথে কেউ দেখা করতে চাইলে অবশ্যই সরকার সেটি দেখা করতে পারে। এতে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ কোনোভাবে ব্যাহত হবে না। তারা যদি বলতো যে আমরা আমাদের এই কর্মকাণ্ডের জন্য ক্ষমা প্রার্থী, আমাদের একটি ভুল হয়েছে, তাহলে একটি কথা ছিল। কালকেও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার পর তারা প্রচণ্ড জঘন্য মিথ্যাচার করেছে। সুতরাং এই দেখা সাক্ষাৎ দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটাবে না।